সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। রাজ্য সরকারের অধীনস্থ ভূমি দপ্তর বিভাগে সকল অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন থেকে বঞ্চিত। ন্যায্য বেতনের দাবিতে এবার পথে নামতে চলেছে সকল অস্থায়ী কর্মীরা। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা BJMTU-র ডাকে আগামী 19 আগস্ট ধর্মতলায় গণবস্থা ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে এই সংগঠন। শনিবার সংগঠনের দলীয় কার্যালয়ে অস্থায়ী কর্মীরা এক আলোচনা সভায় অংশগ্রহণ করে। এই দিন আগত সকল কর্মীদের বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন সংগঠনের সাধারণ সম্পাদক বৈদ্য দে ও সাধন তালুকদার। করে আমরা যে মমতা ব্যানার্জি যে দপ্তর নিজেই যেখানে মিস্টার, সেই দপ্তরে তিনি মাত্র 750 টাকা, 1500 টাকা, 2000 টাকা মাইনা দিচ্ছে। উনি প্রতিবারই ঠিক ভোটের আগে একটা নাটক চালু করে, বিভিন্ন সার্কুলার করে। সেই সার্কুলার উনি কোনো রকম জ্ঞান নেই, মাথা নেই, মুন্ড নেই, কিন্তু উনি একরকম ধাপ্পাবাজি করে মিথ্যে কথা বলে যে এত টাকা মাইনা দেবো। অথচ সে টাকা তো দূরের কথা, নিম্ন মানে একটা লোক যে ভিখারি হয়তো রাস্তায় মানে সে 3000 টাকা মাসে ইনকাম করতে পারে, কিন্তু একটা তিনার কর্মী 1500 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা ভূমি দপ্তর এবং আরও ওনার বিভিন্ন প্রকল্প আছে সব কিছুতেই এরকম উনি অবহেলা করে চলছে। তা আপনার কী চাইছেন? তার জন্য আমরা চাইছি যে উনি যেটা সরকারি যে সার্কুলার করেছে সেই সার্কুলার অনুযায়ী উনি যদি বেতন না দিতে পারে আমরা বৃহত্তর আন্দোলন করব। কত সার্কুলার কত আছে? আমরা 19 আগস্ট উনি আমাদের যে পোশাক পরে চলি সেই পোশাকটা কেনার ক্ষমতা নেই, 700 টাকা, 700-800 টাকা আমাদের মাইনে দেয়, তার জন্যে আমরা ঠিক করেছি প্রত্যেকটা পুরুষ খালি গায়ে ওনার সামনে এই আন্দোলনটা আমরা দেখাবো। যা গোটা ভারতবর্ষ হয়নি সেটা আমরা অন্তপক্ষে ওনাকে একটুখানি জোর গলায় বলতে পারি। ওনার যতগুলো মুখ্যমন্ত্রী যেই সব প্রজেক্ট আছে সেই সব দপ্তরের যত পুরুষ আছে প্রত্যেকে খালি গায়ে থাকবে। তা উনি খালি গায়ে যদি দেখতে ভালো লাগে 20,000 লোকের দেখাবো কোন MLA কোন MP আসবে না আসবে আমার দেখার দরকার নেই। খবর কি ছাপবে না ছাপবে দেখার দরকার নেই। খবর আমরা তৈরি করব, খবর অটোমেটিক যাবে, এটা মনে রাখবে। এটাই এই কর্মচারীরা ছাড়া কোনো দপ্তর চলে না, সেই কর্মচারীদের চিরদিন অবহেলিত হয়ে রেখেছে, তাদের ন্যূনতম বেতনটা পেতেই হবে। তার জন্য আমাদের আন্দোলন, আমরা ঠিক করেছি 19 আগস্ট আমরা একটা বৃহত্তর আন্দোলন করব। সেই আন্দোলনের ভূমিকা দেখিয়ে দেবো যে মানুষকে এখনও কীভাবে পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে যেটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে সেই দপ্তরে বিভিন্ন অস্থায়ী কর্মচারী যারা 30 বছর কাজ করে এসেছেন তাদের দিনের পর দিন এই রাজ্য সরকার ভাওতা দিচ্ছে। 60 টাকার বেতন থেকে 150 টাকা, 150 টাকা থেকে 750 টাকা, আজকে 2000, 1500 করে রেখেছে। এই ভাওতার বিরুদ্ধে আমরা গত লোকসভা ইলেকশনে যেভাবে এই সরকারের বিরুদ্ধে লড়েছি, আগামী দিনের বিধানসভার আগে এই মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে আমরা বদ্ধপরিকর, এবং আগামী 30 জুলাইয়ের মধ্যে যদি এই ধরনের কর্মচারী ন্যায্য মজুরি না দেন তাহলে আগামী দিনে বুঝিয়ে দেবো এই রাজ্যের এই অস্থায়ী কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গকে কী করে মমতা ব্যানার্জিকে তাড়াতে হয় এবং ভারতীয় জনতাকে এখানে প্রতিষ্ঠান। কতজন কর্মী এখন এই অস্থায়ী আছেন? আমাদের অস্থায়ী কর্মচারী 35,000 আছে।